কি হে বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমান ভাই বোনেরা, কি দেখা গেল তাহলে? কে রেখেছিল বজরংবলীর পায়ে আপনাদের পবিত্র কোরআন? রেখেছিল ইকবাল হোসেন। নামটা শুনে তো ভাই বোনেরা বুঝতে পারছেন যে ইনি আপনাদের দেশের কোনো সংখ্যালঘু হিন্দু ভাই ছিলেন না, ইনি নিজেও একজন মুসলমান ভাই। কেউ কেউ বলছেন ইনি নাকি এনার মানসিক সমস্যা টমস্যা রয়েছে আর কি। তো আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তো বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভাই বোনেরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। অনেকেই আমার ভিডিওটা দেখছেন, অনেকেই আমায় ফলো করে রাখেন, কারণ আমার কমেন্ট বক্সগুলোতে তো দেখছিলাম। তো আমার কয়েকটা ছোট প্রশ্ন, এই যে ইকবাল হোসেন বজরংবলীর পায়ে কোরআন রাখলো, এটা দেখে আপনারা ক্ষেপে বোম হয়ে গেলেন, আপনারা ভাবলেন আমার ধর্ম সংকটে পড়েছে, চলো এবার আমরা হিন্দু বিজয় করতে যাব, কয়েকটা হিন্দুর বাড়ি ভাঙবো, কয়েকটা সংখ্যালঘুর ঘর ভাঙবো, লোককে পেটাবো, ধরে এই করব সেই করব করে ওকে বোঝাবো যে তুই তোর ধর্ম, তুই তোর দেবতার পায়ে আমার ধর্মগ্রন্থ রাখতে পারিস না। আমি আশেপাশে ভাবলাম না, কানে চিল নিয়ে চলে গেছে, আমি কানে হাত দিয়ে দেখলাম না কানটা আছে কিনা, আমি চিলের পেছনে ছুটছি, এই চিল দাঁড়া দাঁড়া দাঁড়া, চিলের পেছনে ছুটছি। ছুটতে ছুটতে আমি শুধুমাত্র কয়েকটা মন্দির ভাঙলাম না, আমি শুধুমাত্র কয়েকটা মণ্ডপে মা দুর্গাকে ভাঙলাম না, আমি ভেঙে দিলাম বাংলাদেশের এত বছর ধরে সেই 71 সাল থেকে ধীরে ধীরে তিলে তিলে তৈরি হয় ইমেজটা। আপনারা সবাই মিলে শুধুমাত্র কয়েকটা হিন্দুর বাড়ি ভাঙলেন না, আপনারা ভেঙে দিলেন বাংলাদেশের তিলে তিলে গোটা পৃথিবীতে তৈরি করা ইজ্জত মান সম্মানটা। আপনারা তিলে তিলে আপনাদের সঙ্গে পাকিস্তানের যে একটা বেসিক ডিফারেন্স ছিল সেই লাইনটাকেও রাবার দিয়ে মুছে দিলেন। হ্যাঁ, রাবার দিয়ে মুছে দিলেন। আপনারা একটা কথা বলুন তো, আজকে ভারতবর্ষে যখন হয় কি হয়, ভারতবর্ষে কেসটা কিন্তু একই হয়। ধরুন যে কথাটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম এবং আমি ভিডিওটা করেই বলেছিলাম সমস্ত ধর্মের উগ্রবাদী মানুষেরা এই ভিডিওটায় গালাগালি করবে না, ঠিক তাই হয়েছে। মুসলিম উগ্রবাদীরাও গালাগালি করেছেন এসে, হিন্দু উগ্রবাদীরাও গালাগালি করেছেন এসে, সেই কথাটাই সত্য প্রমাণ হলো। ভারতবর্ষে যখন দেখা যায় একটা মন্দিরের মধ্যে কেউ গোমাংস ফেলে রেখে গেছে, বিজেপি হিন্দু পাড়ায় গিয়ে গিয়ে বলে দেখেছো মুসলিমদের কত সাহস, মন্দিরে আজকে গরুর মাংস ফেলে যাচ্ছে, চলো পেটাই মুসলিমদের, গিয়ে গিয়ে কয়েকটা মুসলিমকে পেটানো শুরু করে দেয়। কিন্তু বুদ্ধিমান হিন্দু সমাজ যারা রয়েছেন তারা কিন্তু এই ফাঁদে পা দেয় না, কারণ তারা জানে ভাই এখানে যদি 80টা হিন্দু থাকে 20টা মুসলিম, ওই 20টা মুসলিম জানে তারা সংখ্যায় কম, তাদের কেন এই চুলকুনিটা হবে যে তারা মন্দিরে গোমাংস ফেলে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবে। ঠিক একই কথা আপনারা বাংলাদেশে ভাবলেন না তো আমার বাংলাদেশের সংখ্যাগুরু ভাইরা? আপনাদের ওখানে হিন্দু কজন? 100 জনের মধ্যে আপনারা 90 জন মুসলমান ভাই আছে না 10 জন হিন্দু ভাই আছে? সেই হিন্দুদেরকে সত্যি বুকের পাটা হবে তার বজরংবলীর পায়ের কাছে গিয়ে ওই কোরআনটা রেখে তাদের নিজেদের বিপদটা ডেকে আনা, কারণ তারা তো জানে তারা মাত্র 10 জন সংখ্যায়। কিন্তু আপনারা এসব ভাবলেন না। ঠিক ভারতবর্ষে যেমন একাংশের মানুষ ওই চিল কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়ায়, আপনারাও চিলের পেছনে দৌড়তে 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 বাংলাদেশের সম্মানটাও যেটা আপনারা কাঁধে করে বয়ে নিয়ে চলেছিলেন এতদিন, সেটা শুদ্ধ নিজেরাও ম্যান হলে ঢুকলেন আর বাংলাদেশের মান সম্মানটাকেও ম্যান হলে ঢোকালেন। এই সেই বাংলাদেশ যে বাংলাদেশ শুধুমাত্র বাঙালির পরিচয় নিয়ে, অখণ্ড বাঙালির পরিচয় নিয়ে পাকিস্তানি উর্দুবাদীদের সঙ্গে লড়াই করেছিল শুধুমাত্র তাদের ভাষা বাঁচানোর জন্য। আর সেই লড়াইতে হিন্দুর ভেদ ছিল না, মুসলমানের ভেদ ছিল না, একটাই পরিচয় ছিল, তারা প্রত্যেকে বাঙালি। আজকে সেই বাঙালিকে আপনারা দুটো ভাগে বিভক্ত করে দিলেন, হিন্দুতে এবং মুসলমানে। আজকে গোটা পৃথিবীতে বাংলাদেশের এই কাণ্ড নিয়ে চিচিৎকার হচ্ছে। আমরা জানি বাংলাদেশের প্রশাসন যথেষ্ট স্ট্রং অ্যাকশন নিয়েছে, প্রচুর লোককে অ্যারেস্ট করেছে এবং সত্যি সত্যি সংখ্যাগুরু যারা ওখানে রয়েছেন তাদের মধ্যেই প্রচুর সংখ্যক অ্যারেস্টেড হয়েছেন, এবং আমরা সেই কারণে শেখ হাসিনা সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু আপনারা সবাই মিলে চাইলে রুখতে পারতেন, সরকার যদি চায় তো রুখতে পারে, কিন্তু তার সাথে জনতাকে সংঘবদ্ধ হতে হয়, যেটা ওখানে এখন হয়েছে। আমাদের ভারতবর্ষের মাটিতেও জানেন তো অনেকটা একই কেস, বাংলাদেশের মাটিতে আমার আমার বিশ্বাস প্রত্যেকটা জায়গাতেই, ধরুন ভারতবর্ষে 80 জন হিন্দু 20 জন মুসলমান, আমার আমার বিশ্বাস করুন আমি একজন হিন্দু হয়ে বলছি, এই ভারতবর্ষে যে 80 জন হিন্দু রয়েছে তার মধ্যে হয়তো 8 জন হিন্দু এরকম আছেন যারা বিজেপির তৈরি করা এরকম প্রোপাগান্ডায় পা দেন দিয়ে দাঙ্গা সৃষ্টি করেন, কিন্তু 72 জন হিন্দু কিন্তু সেই পক্ষে থাকেন না, তারা শান্তিকামী। আমার বিশ্বাস বাংলাদেশেরও যে 90 জন মুসলমান এবং 10 জন হিন্দু রয়েছেন, সেই 90 জন মুসলমানের মধ্যে হয়তো 9 জন মুসলমান এই পক্ষে রয়েছেন, বাকি 81 জন মুসলমান শান্তির পক্ষে। কিন্তু এই 81 জন ওই দেশের আর আমাদের এদেশের 71 জন আমরা যারা শান্তির পক্ষে, সংখ্যাগরিষ্ঠ হয়েও শান্তির পক্ষে, তারা কোথাও যেন আলাদা আলাদা বিচ্ছিন্ন। আমরা এক জায়গায় আসতে পারি না, আমরা এক জায়গায় এসে প্রতিবাদ দেখাতে পারি না, কারণ আমরা জানি এদেশে আমরা যারা ওই 71 শতাংশ মানুষ, ওই 71 জন মানুষ ওই
নজন দাঙ্গাবাজ বিজেপি মাইন্ডেড সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমাদেরকে বলা হবে মুসলমানের দালাল, কাউকে বলা হবে আরবান নাকসাল, আর কাউকে বলা হবে সিকুলার। আমার বিশ্বাস বাংলাদেশেও আপনারা এরকম যে 81 জন মানুষ শান্তির পক্ষে আছেন, আপনারা যখন ওখানকার সংখ্যালঘিষ্ঠ হিন্দুদের পাশে দাঁড়াবেন আপনাদেরকেও বলা হবে মালাউন, মালাউনদের দালাল, আপনাদেরকেও বলা হবে সিকুলার, আপনাদেরকেও বলা হবে দেশদ্রোহী। শান্তিকামী মানুষদের পরিচয় বিভিন্ন দেশ নির্বিশেষে একটাই। আজকে হীরক রাজার দেশে সিনেমাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যা রোল ছিল, আজকে ভারতবর্ষের শান্তিকামী মানুষদের সেই রোলটাই আরবান নাকসাল হয়ে গিয়েছে। যারা একটু শিক্ষিত আর যারা আমাদের মতো সাধারণ তাদেরকে তো গালাগালি শেষ নেই, খেয়ে যেতে হয়। কিন্তু মূল যে জায়গাটা ইকবালের ঘটানো একটা কাণ্ডের জন্য আজকে যে গোটা বাংলাদেশের বদনাম হলো। আচ্ছা, কেউ কেউ আবার এই ইকবালকে নেশাগ্রস্ত প্রমাণ করতে চাইছেন, কেউ কেউ বলছেন তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত। তাই মানসিকভাবে অবসাদগ্রস্ত একটা ছেলের কাজে কিভাবে এত বড় একটা আগুন লেগে যায় বলুন তো? বাংলাদেশ, তুমি যে কাজটা আজকে করেছো সেই কাজের জন্য কিন্তু আজকে তোমার ইমেজটা নষ্ট হয়েছে গোটা পৃথিবীর সামনে, যেটা তিলে তিলে তোমরা তৈরি করেছিলে। বিজেপি আসার পর আমাদের ভারতবর্ষের মাথাটাও নিচু হয়ে গেছে, যেটা গান্ধীজির সময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, নেতাজির সময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। তা আমাদেরও আজকে খারাপ লাগে, কিন্তু আমার প্রশ্ন, বাংলাদেশের এই খারাপ লাগার মানুষের সংখ্যাটা কত? তারা কি সংঘবদ্ধ হতে পারছে? তারা কি সংঘবদ্ধ হতে পেরেছে? এই জায়গাটা কিন্তু একটা বিরাট বড় জায়গা। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, ও দেশে সংখ্যালঘুদের ওপর যদি অত্যাচার হয় তাহলে এদেশের একটা রাজনৈতিক দল কিন্তু তার ফায়দা তুলবে, এবং সেই রাজনৈতিক দল যদি ফায়দা তোলে তাহলে এদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়বে, তাদের যদি শক্তি বাড়ে, এটা নেচারের, এটা এটা সাধারণ। আবার উল্টোটা, এদেশের সংখ্যালঘুদের ওপর যদি অত্যাচার বাড়ে তার এফেক্টটা কিন্তু আমার দুই প্রতিবেশী দেশে গিয়ে পড়বে, সে দেশের সংখ্যালঘুদের ওপর। তাই আমাদের দুই দেশকেই অত্যন্ত দায়িত্ব পূর্ণ আচরণ করতে হবে এই ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু খুব সেন্সিটিভ একটা জায়গায় বাস করি, কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটে দেশ এক সময় একটা অখণ্ড রাষ্ট্র ছিল। তাই আমরা কেউ চাইলেও আমরা একে অপরের থেকে চোখ বন্ধ করে থাকতে পারবো না। আমাদের প্রত্যেকের ইতিহাস কিন্তু একজনের অপরজনের সাথে কানেক্টেড, এটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। তাই এই আভ্যন্তরীণ ব্যাপার বলে বলে যে বাংলাদেশের ভাই বোনেরা কদিন কমেন্ট বক্সে এসে বলছেন, এটা ভাই বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার আপনি কেন কথা কেন এর মধ্যে? আরে ভাই, ভারতবর্ষেরও তো আভ্যন্তরীণ ব্যাপার এখানকার নির্বাচন, আপনারা ঢুকে ঢুকে কেন কমেন্ট করেন বলুন তো আমাদের পোস্টে? তার মানে আপনারাও ইন্টারেস্টেড ভারতের কি হবে না হবে তাই নিয়ে। কারণ আমরা হচ্ছি এশিয়ার মধ্যে এমন তিনটে দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমরা তিনটে দেশ একসময় একসাথে ছিলাম। আজকে আমরা তিনটে দেশ যদি উন্নতি করতে পারি তাহলে একসাথে আমরা উন্নতি করে কিন্তু এশিয়ার মধ্যে টপ জায়গায় যেতে পারি। তাই আমাদের ভারতবাসী হিসাবে যেমন চিন্তা থাকে, পাকিস্তান গোল্লায় গেলেও চিন্তা হয়, বাংলাদেশ গোল্লায় গেলেও চিন্তা হয়, ঠিক তেমন বাংলাদেশের মানুষদেরও ভারতের কী অবস্থা না অবস্থায় নিয়ে চিন্তা হয়। তাই আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারবো না ভাই, আমাদের সবাইকে সবার ব্যাপারে ঢুকতে হবে। কারণ আমাদের একজনের সাথে আরেকজনের সম্পর্কটা খুব শক্ত তো, আর বাংলাদেশ বিশেষ করে আমাদের ভারত সরকার বাংলাদেশকে এত কোটি টাকা ঋণ দিয়ে রেখেছে, তো বাংলাদেশে কিছু হলো কি না হলো এই ব্যাপারে তো ভারতকে দেখতে হবে। কারণটা খুব স্বাভাবিক, কারণটা হচ্ছে এই বাংলাদেশের ব্যাপারে আপনারা দেখেছেন তো আমাদের প্রধানমন্ত্রী চুপচাপ থেকেছেন, কিচ্ছু বলেননি। এই প্রধানমন্ত্রী কথা বলতেন যদি পাকিস্তানের কিছু হতো, কারণ পাকিস্তানের সাথে তার কোনো ফাইন্যান্সিয়াল রিলেশন নেই, বাংলাদেশের আছে। তাই আমাদের প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন, তিনি তার আইটি সেলকে বলছেন তোমরা বলো হিন্দুরা বিপদে, এই বিপদে, সেই বিপদে, আর প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী বলছেন না না বাংলাদেশে সব ঠিক আছে, প্রধানমন্ত্রী ওখানকার দেখে নিয়েছেন। এটা হচ্ছে কারণ এখানে রাজনীতি, প্রশাসন এবং অর্থ এই তিনটে কোথাও গিয়ে খিচুড়ি পাকিয়ে গেছে। তাই আমাদেরকে কিন্তু একযোগে সজাগ হয়ে থাকতে হবে। যে কোনো রাষ্ট্রে সংখ্যাগুরুদের দায়িত্বটা ভীষণ স্ট্রং, যে কোনো রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠদের দায়িত্বটা ভীষণ স্ট্রং। বাংলাদেশের হিন্দুদের, মুসলমানদের দায়িত্ব যেমন ওখানকার হিন্দুদের ছোট ভাই মনে করে আগলে রাখা, বুকের রক্ত দিয়ে তাদের বাঁচানো, তেমন আমাদের এই ভারতবর্ষের হিন্দুদের দায়িত্ব এখানকার মুসলিম ভাইদের বুক আগলে দিয়ে আটকানো। তাই গোমাংস খাওয়ার নাম করে যখন আমাদের কোনো মুসলিম ভাইকে ভারতে পিটিয়ে মেরে দেওয়া হয়, সবচেয়ে বেশি প্রতিবাদ মুসলিমদের না, এই ভারতবর্ষের সংখ্যালঘু হিন্দুদের ভেতর থেকে বেরিয়ে আসে, আর তখনই বিজেপি তাদেরকে সিকুলার, আরবান নাকসাল বলে গালাগালি করে। তোমাদের এই দায়িত্বটা পালন করতে হবে, সংখ্যালঘুকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের কর্তব্য, সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া সংখ্যাগরিষ্ঠের কর্তব্য। আমরা যেন সেই কর্তব্য থেকে কেউ না পিছিয়ে আসি, ইতিহাস কিন্তু আমাদের ক্ষমা করবে না। আর এই একটা ঘটনা বাংলাদেশের ইমেজ যা নষ্ট করেছে, আমার ধারণা
বাংলাদেশ এই জায়গাটা শুধরে নেবে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আপনারা শুধরে নেবেন, শুধরে নিয়ে আবার একটা সেই চেনা পরিচিত বাংলাদেশের যে ইমেজ সেটাকে আপনারা তুলে ধরবেন। বন্দে মাতরম।